তাছাড়া পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে আই থিংক হ্যাঁ এটা ঠিকই যে আমরা নুসরাতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত হলেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। যশ জানান 35 বছর বয়সেও মা বাবার সঙ্গে থাকেন তিনি, এবার সময় এসেছে সমাজের জন্য কিছু করার, তাই ভোটের ময়দানে নেমেছেন তিনি। নুসরাতের সঙ্গে কি তার বন্ধুত্ব চির ধরেছে? হুগলির চণ্ডীতলা থেকে বিজেপির প্রার্থী হওয়ার পর এই প্রশ্ন এড়িয়ে গেলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তার দাবি এসব নিয়ে উৎসাহ নেই মানুষের। সম্প্রীতি যশের বিজেপিতে যোগদানের পর তার সঙ্গে নুসরাতের সম্পর্কের ফাটল নিয়ে নানা খবর ছড়ায়। সেসব প্রশ্নের জবাব এদিন এড়িয়ে যান যশ। এদিন যশ বলেন, আমাদের সম্পর্কে চির ধরছে কি ধরছে না তা নিয়ে এত প্রশ্ন করা হয়েছে যে আমি বোর হয়ে গেছি। মানুষেরও এত ইন্টারেস্ট নেই যে আমার সঙ্গে কার বন্ধুত্বে চির ধরলো তা নিয়ে আলোচনা করবে তারা। আমি যখন আজ আমার কেন্দ্রে যাচ্ছি, মানুষের প্রশ্ন সেখানে কাজ হচ্ছে কিনা, উন্নয়ন হচ্ছে কিনা, কার সঙ্গে কার বন্ধুত্ব থাকলো বা ভাঙলো, এসব ফিল্ম ইন্ডাস্ট্রির গসিপ, এটা নিয়ে আমি কিছু বলতে চাইব না। যশ জানান 35 বছর বয়সেও মা বাবার সঙ্গে থাকেন তিনি, এবার সময় এসেছে সমাজের জন্য কিছু করার, তাই ভোটের ময়দানে নেমেছেন তিনি। বিরোধী প্রার্থীদের প্রসঙ্গে যশের মন্তব্য, ওরা বয়সে অনেক বড়, তাদের আশীর্বাদ চাইবো, আমি নেতা হতে যাচ্ছি না, লড়াই হবে মতাদর্শের। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।